বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করুন। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি বিয়ে বন্ধ থাকলে আল্লাহর রহমতে দ্রুত বিয়ে হওয়ার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আপনারা একটি বিষয় আগে ভালো করে জানবেন, এরপরে এই আমলটি করবেন। সেটি হচ্ছে, যদি কোনো মেয়ের বিয়ে বন্ধ করা থাকে, আল্লাহর দুশ্মনরা জাদু কুফুরি জিন চালানোর মাধ্যমে বিয়ে বন্ধ করে রাখে, তাহলে জিনদের চারজন খাদেম রয়েছে যারা এই জাদু কুফুরি এবং জিন চালানিকে নষ্ট করে দিয়ে আল্লাহর রহমতে দ্রুত বিয়ের ব্যবস্থা হওয়ার জন্য বিশেষ সাহায্য সহযোগিতা করতে পারে। ঠিক এই বিশেষ চারজন জিনদের খাদেম দ্বারাই এমন একটি আমল আপনাদের জন্য প্রস্তুত করেছি, যেটি করলে দ্রুত আল্লাহ তাআলার রহমতে ইনশাআল্লাহ আপনাদের বিয়ে হয়ে যাবে। তবে আপনারা প্রত্যেকেই জানেন, আমি বিশেষ রিয়াজা করে প্রত্যেকটা আমল করার সাথে সাথেই যেন মানুষ কামিয়াব হয়, এজন্য চারটি শর্ত আমি রিয়াজা করে পেয়েছি এবং চারটি ভিডিওর মধ্যে চারটি বিষয়কে আমি উল্লেখ করেছি। আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কগুলো পেয়ে যাবেন, সেগুলো আগে দেখবেন, আয়ত্ত করবেন কিভাবে আমল করার আগে কোন কোন কাজ করতে হবে আর কোন কোন কাজ করলে সঠিকভাবে করতে পারলে আপনারা হচ্ছে সঠিকভাবে আপনারা হচ্ছে এই বিষয় থেকে সঠিক কামিয়াবি পাবেন। সেটি দেখে সেই কাজগুলো আগে করবেন, এরপরে হচ্ছে আমি যে বিষয়টি আপনাদেরকে এই মুহূর্তে শিখিয়ে দিব সেটি আপনারা করবেন। যদি আপনাদের অতি অল্প সময় বিয়ে না হয় তখন আপনারা বলবেন, কারণ আমি বিশেষ রিয়াজা না করে বিশেষ পর্যবেক্ষণ না করে কোনো আমল আমি আমার ইউটিউব চ্যানেলে দিই না, সেটি আপনারা ভালো করে জেনে রাখুন। আপনারা ঠিক প্রথমে যেটি করবেন, ওই চারটি ভিডিও থেকে চারটি বিষয় ভালো করে আগে জানবেন, কি করতে হয় কোনো আমল করার আগে সেটি আগে ভালো করে শিখবেন, এরপরেই আপনারা হচ্ছে এই আমলটি শুরু করবেন। ওটি যখন আপনাদের আয়ত্তে চলে আসবে, এরপরে হচ্ছে আপনারা পাক পবিত্র হয়ে অজু করে যায় নামাজে বসে কিবলামুখী হয়ে জাফরান কালি দ্বারা, ঠিক আমি যা দেখেছি বিসমিল্লাহির রহমানির রহিম, যে চারজন খাদেমের কথা বলছিলাম এখানে দেখেন, নাহাসু, এই যে তাহাসু, এখানে কিন্তু একজনের নাম রয়েছে, দুইবার লেখা আছে, এই নামগুলো দুইবার করে লিখবেন। এখানে একজনের নাম দুইবার লেখা আছে, এখানে একজনের নাম দুইবার লেখা আছে, আর এই যে দুইবার লেখা আছে, এখানে কিন্তু চারজন খাদেম কিন্তু প্রত্যেকের নাম দুইবার করে লেখা আছে। এরপরে এই আরবিটুকু লেখার পরে এই খানটিতে ওই প্রথমে মেয়েটির নাম, তারপরে বিনতে, তারপরে মেয়েটির মায়ের নাম, এতটুকু লেখার পরেই আপনাকে হচ্ছে চলে যেতে হবে এই জায়গায়। আমি যা লিখেছি যেভাবে লিখেছি হুবহুব দেখে দেখে হরকত দেওয়ার প্রয়োজন নেই, দেখে দেখে আপনারা হচ্ছে ছোট্ট একটি পাতলা কাগজের মধ্যে জাফরান কালি দিয়ে লিখে ফেলবেন। লিখার পরে এটিকে ছোট্ট একটি তাবিজে ভরে মেয়েটির ডান হাতে বাহুতে বেঁধে দিবেন। তবে এই আমলটি আপনারা যে কোনো দিন যে কোনো সময় করতে পারবেন, এতে আপনাদের কোনো প্রকার অসুবিধা হবে না ইনশাআল্লাহ। এবং এর সাথে যারা জড়িত রয়েছে তারা বিশেষভাবে বিয়ের জন্য যা করা যায় সেটি করবে এবং যত প্রকার জাদুকুফুরি এবং জিন চালানি রয়েছে প্রতিহত করার জন্য এই চারজন খাদেমই যথেষ্ট, এরা হচ্ছে জিনদের খাদেম। তবে আপনারা এই আমলটি করার আগে বা আমার চ্যানেল থেকে যে কোনো আমল করার আগে, ইউটিউবে আমার দুটি চ্যানেল রয়েছে, অবশ্যই অবশ্যই আপনারা আমার কাছ থেকে এই জাজেস নিয়ে আমল করবেন।
যখনই আপনারা আমার কাছ থেকে যা যথিনী আমল করবেন তখন আমার সাথে থাকা বিশেষ কিছু আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে ইনশা আল্লাহ। আপনারা এজাজত নেওয়ার জন্য বিশেষ প্রয়োজনে আপনারা প্রতি শুক্র শনিবার আপনারা এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন, তবে লক্ষ্য রাখবেন নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে। কিন্তু আপনারা যখনই কমেন্টসের মাধ্যমে এজাজত নেওয়ার চেষ্টা করবেন তখন অবশ্যই অবশ্যই কমেন্টসের মধ্যে আপনাদের নাম, বাবার নাম, মায়ের নাম, সম্পূর্ণ ঠিকানা সহ উল্লেখ করবেন, তাহলে আমার সাথে থাকা বিশেষ কিছু আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে ইনশাআল্লাহ। এবং উত্তম কমেন্ট করবেন, রুচিশীল কমেন্ট করবেন, আমি শিক্ষিত মানুষ এবং রুচিশীল মানুষদের খুবই পছন্দ করি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।